বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের কামনা। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হলো কীভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম, তিনটি টয়লেট, দুটি বারান্দা, একটি কিচেন দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো আমাদের এই বাড়িটি অল্প খরচে স্বল্প ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ইনশাল্লাহ এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি সম্পূর্ণ করতে কত টাকা খরচ হবে, এ বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে, এ বাড়িটি কোন জায়গায় অবস্থিত, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম একটি একতলা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা এ ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা এ বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব এবং ড্রয়িং ডিজাইনটিও সরাসরি দেখতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত সরাসরি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত এ বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আপনাদেরকে আমি আগে থেকে বলে নিচ্ছি, আমাদের বাড়িটির ড্রয়িং কিছুটা পরিবর্তন করা হয়েছে। দুইটি টয়লেট, দুইটি টয়লেটের জায়গায় আমরা তিনটি টয়লেট করেছি পুরো বাড়িটিতে। তো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এ বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 32 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 38 ফিট 8 ইঞ্চি। টোটালি 1241.6 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো এ বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে একটি, এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 10 ফিট করে। তারপরে সামনে একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে 10 ফিট বাই 9 ফিট 7 ইঞ্চি করে, একটু বড় সড়ো করে। তারপরে সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপর আপনারা পোস্ট দিয়ে প্রবেশ করলে এই ড্রয়িং রুমটা পেয়ে যাবেন। ড্রয়িং রুমটা সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট করে। তারপরে ড্রয়িং রুমের মাঝখানে আমাদের পর্দা রাখার জন্য একটি স্ট্যান্ড করা হয়েছে। তো পর্দাটা সরালে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটি সাইজ রাখা হয়েছে 16 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি করে, এবং একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে 15 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি করে, এটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তারপরে আমাদের কমন 2টি টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে। তো কিচেনটার সাইজ রাখা হয়েছে 8 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট 10 ইঞ্চি করে। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি আরও একটি কথা বলতে চাই। আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি না, কিছু কিছু ভাইয়েরা আছে যারা আমাদের ড্রয়িংগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে বাড়ির কাজ শুরু করতে চায়। তো সেই সকল ভাইদেরকে বলবো, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনাদের বাড়ির কাজ শুরু করবেন না, তাতে করে আপনাদের বিরাট বড় ক্ষতি হবে, বিরাট বড় লস হবে। সেটা হচ্ছে, আমরা যে ড্রয়িংটি আপনাদের মাঝে উপস্থাপন করি সেটি ড্রয়িংয়ের সারাংশ মাত্র, এটি পুরোপুরি ড্রয়িং না। আপনারা এখানে কোনো কাজের হিসাব পাবেন না এবং কোনো খরচের হিসাবও পাবেন না। তো বন্ধুরা, একটি ড্রয়িং করতে গেলে ড্রয়িং 15 থেকে 20 পৃষ্ঠার ড্রয়িং হয়, সেখানে বেস থেকে ছাদ পর্যন্ত ড্রয়িংয়ের সম্পূর্ণ মাপঝোপ থাকে, এখানে কোনো কিছুই নেই। সুতরাং আপনারা এই ড্রয়িংটি নিয়ে কোনো কাজে লাগাতে পারবেন না। তো আমি আপনাদের মাঝে এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে আমাকে এক ভাই ফোন করে বলল যে ভাই, আপনার ড্রয়িংটি স্ক্রিনশট দিয়ে নিয়ে আমি বাড়ির কাজ শুরু করেছি। তা আপনি ভিডিওর মধ্য দিয়ে বলেছেন 12 লক্ষ টাকা দিয়ে পুরো বাড়ি কমপ্লিট করা যাবে, কিন্তু আমি 7 লক্ষ টাকা বেস থেকে কলম পর্যন্ত এসেছি, আমার 7 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো সুতরাং ভাইয়ের, আপনারা এই কাজটি করবেন না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করতে। আপনারা আমাকে ফোন করলে আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ যে বাড়িটির কথা বলবেন আমি সেই বাড়িটির একটি আইডিয়া বা ধারণা দিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির আউটলুকটি ঠিক এরকম করে ডিজাইন করা হয়েছে।
প্রত্যেকটা জানালার উপরে ঘর সিস্টেম ডিজাইন করা হয়েছে এবং ব্যালকনির মধ্যেও আমরা ডিজাইন করার চেষ্টা করতেছি এবং আমাদের ছাদের যে উপরে সেখানেও আমরা ডিজাইন করার চেষ্টা করতেছি। তো আপনারাও চাইলে অল্প খরচে সিম্পলভাবে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন এবং বাইরে এরকম সিম্পল ডিজাইন করলেও আপনাদের বাড়ির সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটি অবস্থিত নোয়াখালী লক্ষ্মীপুর জেলার সোনামুয়া গ্রামে। তো ইউরোপ প্রবাসী ইউসুফ ভাইয়ের বাড়িটি ড্রয়িংটি আমরা করেছি। তো আপনারাও চাইলে আমাদেরকে দিয়ে এরকম সুন্দর করে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালকনির এখানেও আমাদের ডিজাইন করা হবে এবং সামনে দুটি গোল পিলার আছে, যেহেতু আমাদের সামনে একটি পোস্টের ডিজাইন হবে। তো আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ে এরকম বাড়ি নির্মাণ করতে চাইলে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবে এবং দক্ষ একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের বাড়ির কাজটি শুরু করবেন, অথবা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে ড্রয়িং ডিজাইনটি করিয়ে আপনাদের বাড়ির কাজটি খরচের হিসাব সহ নিয়ে আপনারা শুরু করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা পোর্চ দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির মাঝখানে আমাদের এখানে পর্দা লাগানোর জন্য একটি জানালার মতো রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ডান পাশে এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ এই বাড়িটির। তো এখানে আসলে আমাদের যেহেতু গ্যাস নাই, সেহেতু কিচেনটা করে রাখা হয়েছে, সিলিন্ডার ইউজ করতে পারবে এবং আউট প্রবেশ পথ দিয়ে চাইলে ওনারা বাইরে লাকি চুলাও রান্না করতে পারবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। ইনি হচ্ছে আমাদের ইউসুফ ভাই, ইউরোপ প্রবাসী ভাই। তো ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে ওনার সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিব, এখন পর্যন্ত ওনার কত টাকা খরচ হয়েছে সেটা আপনারা ওনার মুখ থেকেই শুনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ভিতরের রঙের কাজ প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমাদের নিচের ফ্লোরে টাইলসের কাজটি আমরা ধরব। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সাধারণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেন রুমটি এবং ডান পাশে আরও একটি বেডরুম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটা অ্যাটাচড টয়লেট হিসাবে, মানে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। তো এই রুমটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে। এই রুমটার সাইজটাও আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন অল্প খরচের মধ্যে। তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাস্টার টয়লেটটি। তো মাস্টার টয়লেটের মধ্যে আমাদের এখানে হাই কমোড ইউজ করা হবে। তো ইনশাল্লাহ এই পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির কিচেন রুমটি। তো আমাদের কিচেন রুমটির মধ্যে বেশ কয়েকটি টাক বা শেলফ ঢালাই করা হয়েছে। সেখানকার মধ্যে আমাদের চুলা এবং বেসিন রাখার জায়গাটাও ঢালাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটি মোট 16টি কলমের উপরে করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এ বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের এই ছাদটি, এ বাড়িটির ছাদটি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে এবং আমাদের নিচের ভিত্তি ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। তো বন্ধুরা, আপনারাও চাইলে সেম সিস্টেম করে আপনারা খুবই সিম্পলের মধ্যে আপনারা সেম ডিজাইনটি করে নিতে পারেন। তো এই বাড়িটির যতগুলো দরজা রাখা হয়েছে সবগুলো দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে এবং যতগুলো জানালা রাখা হয়েছে সবগুলো জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি অ্যাটাচ টয়লেট বা দুইটি কমন টয়লেট রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে টয়লেটগুলো দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে একটি কমন টয়লেট। তো তার পাশেই আরেকটি কমন টয়লেট রাখা হয়েছে। যাদের পরিবারের সদস্য বেশি তারা চাইলে এরকম অ্যাটাচড দুটি টয়লেট রাখতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটির আরও অনেক ইনফরমেশান আছে যা আমি আপনাদেরকে ভিডিওর মধ্য দিয়ে বলে শেষ করতে পারবো না। সব ইনফরমেশান দিতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সারাংশ কিছু তথ্য যেগুলো সচরাচর দেওয়া হয় সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আর যদি কোনো ভাই এই বাড়িটির সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে এই বাড়িটির সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 14 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 14 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আমাদের বাড়ির কাজ প্রায় 85% কমপ্লিট হয়ে গেছে। আমাদের শুধু বাকি আছে টাইলসের কাজটা এবং ইলেকট্রিক্যাল কাজটা। তো আপনারাও চাইলে 14 লক্ষ টাকা হলে সেম সিস্টেমই, সেম ডিজাইনে করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে
আর টু সিম্পল ভাবে আরো কমের মধ্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটি সম্পূর্ণ পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি দিয়ে কমপ্লিট করতে গেলে 20 লক্ষ টাকা থেকে 22 লক্ষ টাকা লাগবে। তো 20 লক্ষ টাকা থেকে 22 লক্ষ টাকা হলে আপনারা এরকম সুন্দর করে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটির কলমের মধ্যে কিরড ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন। 12 মিলিরড 6টি করে কোনোটা কলমে রাখা হয়েছে এবং কোনো কলমে 12 মিলিরড 4টি করে দেওয়া হয়েছে। আসলে এটি আমরা যখন ড্রয়িংটি করি, ড্রয়িং করার পরে আমরা যখন দেখি যে কোন কলমে আমাদের কতটুকু লোড পড়ছে, আমরা সেই হিসাবে রডগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।